আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা IDM ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কীভাবে লাইফ টাইম ইউজ করা যায় সেটা আমরা আজকে শিখব এবং কি ডাউনলোড করব। তো আমি ভিডিও ডেসক্রিপশনে দুটো লিঙ্ক দিয়ে দিব। ফার্স্ট লিঙ্কে আপনারা কপি করে জাস্ট একটা ব্রাউজারে কপি করতেছি। কপি করার পরে আপনি একটি ব্রাউজারে যে এখানে লিখবেন, পেস্ট করে দিবেন, দেন ইন্টার প্রেস করবেন। দেখবেন আপনার সামনে IDM এর একটি পেজ চলে আসছে, তো সেটা আপনারা ডাউনলোড করবেন। এবং দ্বিতীয় লিঙ্কটি যেটা দিব সেই লিঙ্কটি আপনারা এটা পাবেন, দুইটাই আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনারা যে অপশনে যাবেন সেটা আমি দেখাচ্ছি। ফুল টাইম আপনারা ইউজ করতে পারবেন। তো আমি যেখানে রেখেছি এই দুটো ফাইল আপনারা এভাবে পাবেন। তো তারপর আমি IDM টা রান করতেছি, দেখতে পাচ্ছেন IDM টা রান হচ্ছে। তো একটু সময় নিচ্ছে ডাউনলোড হতে, ইনস্টল হতে। দেখুন, তারপর নেক্সট, অ্যাগ্রি, নেক্সট, নেক্সট, নেক্সট। তো আমার IDM টা লাইফ টাইমের জন্য ইউজেবল ফিনিশ করে দিলাম। তো দেখুন ডিসপ্লেতে আমার IDM টা চলে আসছে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো এটা চলে আসছে, এটা আমি ক্লোজ করে দিলাম বা কেটে দিলাম। তো এটা ক্লিক করলে যেটা আসতেছে দেখেন, তো এটা ক্লিক করলে আমার লাইসেন্স কি যাচ্ছে, রেজিস্ট্রেশন দেখেন লাইসেন্স কি যাচ্ছে। তো আমাদের লাইসেন্স কির জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কেটে দিব সব, এটাও কেটে দিব। তো আমরা যে ফাইলটি রেখেছি IDM, এটা এক্সট্রুড হেয়ার করে দ্বিতীয় ফাইলটি করে নিব। তারপরে এটা ক্লিক করে এটা তিনটি যে ফাইল আছে এটি কপি করব। কপি দেন হচ্ছে IDM এ ক্লিক করে এটার ওপেন লোকেশন ফাইলে যে আমরা এ জায়গায় তিনটি ফাইলটি পেস্ট করে দেব। তারপরে রিফ্রেশ দ্য ফাইল ডিউরেশন কন্টিনিউ করে দেব। দেখুন আমাদের তিনটে কমপ্লিট কনফার্ম হওয়ার পরে রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পরে অ্যাক্টিভেটরটা ক্লিক করব, ইয়েস দেব, শিওর দেব, ওকে দেব। আমাদের কিন্তু এখন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি ওপেন করলে ওইটা চাবে না, লাইফ টাইম কি চাবে না। তার মানে আমাদের ডাউনলোড, ইন্টারনেট ডাউনলোডটি লাইফ টাইমের জন্য ডাউনলোড হয়ে গেল, রেজিস্ট্রেশন হয়ে গেল, ক্র্যাকও হয়ে গেল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো।